सक्सेस इन लाइफ यूट्यूब चैनल सकल बंधु के स्वागत जानिए शुरू कर ब्रेकिंग न्यूज बंधु शिक्षक ऐक्य मुक्त मंच आज के दीर्घ प्राय चार मास थेके रास्तार आंदोलने व्यस्त एवं प्रतिटी जिले जिले गए तारा प्रतिटी शिक्षक शिक्षिका के मान वंचित शिक्षक शिक्षिका के ऐक्यबद्ध करछे एकमात्र दाबी न्याज्य दाबीटा आदाय करार जन्ने। तो आमरा जानी बर्तमान सरकार माननीय मुख्यमंत्री क्षमत आसार आगे और क्षमत एसे बेस किछु प्रतिश्रुति दिए जेमन पार्श्व शिक्षक प्रतिश्रुति दिए ठीक तेम ही भाव 10,000 मद्रासा अनुमोदन देवार जन्ने प्रतिश्रुति दिए तो लक्ष्य रेखे अनेक मद्रासा प्रतिष्ठित होयेछिलो। तो तार भितरे प्राय मोटामुटी 200-র উপরে যাবে না এরকমই সংখ্যার অনুমোদন হয়েছে কিন্তু তারা বঞ্চিত। তো তাদের বঞ্চিত যে অবস্থা তার থেকে মুক্তির জন্য আজকে মইদুল ইসলাম বেরিয়েছে একটা বিশাল সভা করতে এবং তাতে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর বাড়ি ঘেরাও থেকে শুরু করে অনেক কিছু হতে পারে সেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। এই মুহূর্তে মইদুল ইসলামের বার্তাটা আমরা শুনে নেব ফটাফট। তো বন্ধু ফার্স্ট টু লাস্ট অবশ্যই শুনবেন। আর একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন কারেন্ট আপডেট পেতে অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশ থেকে বেল আইকনটিতে দাবিয়ে উপরে অল নোটিফিকেশন ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। তো চলুন মইদুল ইসলামের বার্তাটা আমরা শুনে নিই। সুপ্রভাত সাথী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং সুশীল নাগরিকদেরকে জানাচ্ছি যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে লাগাতার কর্মসূচি চলছে আপনারা দেখছেন যে বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে 11 জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছি। সেই মতে গোটা রাজ্যের সমস্ত জেলাশাসকের দপ্তর অভিযান চলছে। 9 ডিসেম্বর মালদা জেলাশাসকের দপ্তর অভিযান থেকে শুরু হয়েছে, এমনকি দার্জিলিং কালিম্পং পর্যন্ত জেলাশাসকের দপ্তর অভিযান হয়েছে। এবং আজ এর মধ্যে আজ শনিবার দিন 26 ডিসেম্বর অনুমোদনহীন মাদ্রাসা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 মাদ্রাসার অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করার পরেও 9 বছর ধরে অনুমোদন হয়নি, সেই অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে অনুমোদনের দাবিতে যারা আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে যুক্ত, এর আগে আপনারা জানেন 17 নভেম্বর আমরা কলকাতার বুকে চেতলা থেকে মহামিছিলের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করে আমাদের 487 জনকে গ্রেপ্তার করে। সুতরাং অনুমোদনহীন মাদ্রাসাকে অনুমোদনের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার দাবিতে এবং মাদ্রাসা MSKগুলোকে রিকগনাইজেশন এর দাবিতে আজ আর অল্প কিছুক্ষণের মধ্যে মাদ্রাসা মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি উস্তিতে, যেটা মগরাহাট পশ্চিম বিধানসভা, সেই তার কাছেই আমাদের মহাজমায়েত এবং মহামিছিল করে আমরা মাদ্রাসা মন্ত্রীর কাছে ডেপুটেশন দেব যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তার মাধ্যমে পূরণ হয়। কারণ তিনি মাদ্রাসা দপ্তরের মন্ত্রী, অথচ তার দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছিল 10,000 মাদ্রাসার অনুমোদন, সেই অনুমোদন আজও কার্যকরী হলো না কেন? এবং মাদ্রাসা MSKগুলোকে রিকগনিশন সহ বিভিন্ন যে দাবি, সেই দাবিপত্র নিয়ে আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এক কর্মসূচি নিয়েছে যে আর বেলা 12টা থেকে উস্তি হাইস্কুল মাঠে জমায়েত, ওখান থেকে আমরা মিছিল করে ডেপুটেশনে যাব। আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে 8টি গাড়ির কনভয়, তারা কিন্তু পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে সুন্দরবন, কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র যাচ্ছে। একটাই কারণ, বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায্য দাবি, সমকাজে সমবেতন, বেতন কাঠামো, পেনশন, অবসরকালীন বেনিফিট সহ 20 দফা দাবিতে রাজ্যের প্রতিটা জেলাশাসকের দপ্তর ডেপুটেশন চলছে এবং প্রত্যেক জেলায় হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তার সাথে সুশীল নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে এবং এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে যে এরকম কোনো শিক্ষক আন্দোলন যেটা হতে পারে এই ধারণা কারোর ছিল না, এরকম কোনো গণ আন্দোলন সংগঠিত হতে পারে সেই ধারণা কারোর ছিল না। এবং যেটা আমরা 60-এর দশকের শিক্ষক আন্দোলন দেখেছি, যে আন্দোলন আমাদেরকে উৎসাহিত করে, দিল্লিতে কৃষক আন্দোলন যেটা আমাদের উৎসাহিত করছে, সেই উৎসাহ নিয়ে ন্যায্য দাবি অধিকারের লক্ষ্যে সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা একত্রিত করেছি এবং আগামী 11 জানুয়ারি দাবি আদায়ের দিন, নবান্ন অভিযানের দিন, সেই মতো গোটা রাজ্যের প্রতিটা জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আগামী 28 তারিখ 28শে ডিসেম্বর আমরা
পুরুলিয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন 29শে ডিসেম্বর, বাঁকুড়া জেলা শাসকের নিকট ডেপুটেশন আগামী 30শে ডিসেম্বর, পূর্ব বর্ধমান জেলা শাসকের নিকট ডেপুটেশন আগামী 31শে ডিসেম্বর, হুগলি জেলা শাসকের নিকট ডেপুটেশন আগামী 4 জানুয়ারি, নদিয়া জেলা শাসকের নিকট ডেপুটেশন আগামী 5 জানুয়ারি, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক আগামী 6 জানুয়ারি, হাওড়া জেলা শাসক 7 জানুয়ারি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলা শাসক 8 জানুয়ারি, বীরভূম জেলা শাসকের দপ্তর ডেপুটেশন শেষ হবে। তারপর এর মধ্যেই যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান না করে, তাহলে আগামী 11 জানুয়ারি সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তার পরিজনকে নিয়ে 5 লক্ষ মানুষের জমায়েত করে হাওড়া থেকে মহামিছিল এবং শিয়ালদা থেকে মহামিছিল, দুটো মহামিছিল রানী রাজমণিতে অবস্থান করবে। যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকে সমস্যার সমাধান করবে, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে এবং এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করাবো। কারণ শিক্ষকরাই পথ দেখায়, তারা সমাজ গড়ার কারিগর। সুতরাং সেই শিক্ষক আন্দোলন যেটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে, যৌথ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী মঞ্চের নেতৃত্বে হবে, যে 55 জন নেতৃত্ব গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর, সমতল থেকে পাহাড় এবং কুচবিহার থেকে কাকদ্বীপে সর্বত্র যাচ্ছে। তার সঙ্গে হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা যুক্ত হয়েছে এবং এই কর্মযজ্ঞ যেটা আগামী দিনে ইতিহাস তৈরির পথে যাচ্ছে। এবং এর মাঝখানে শনিবার একটা দিন সময় ছিল, কিন্তু আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমাদের সঙ্গে যারা যারা উইন্স আছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন প্রাণীবন্ধু, প্রাণী মিত্র, প্রাণীসেবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও মিটিয়েছে। তাদের 3,500 টাকার ইনসেন্টিভ ওটা ডবল করে 3,000 টাকা করে দিয়েছে। বিআরপি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, তাদের দাবিও কিছুটা মান্যতা দিয়েছে। এখন আমরা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে অনুমোদন দিতে হবে এবং যে MSK মাদ্রাসা আছে তাদের রিকগনিশন দিতে হবে। সেই মর্মে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কেন্দ্রীয় প্রতিনিধি টিম আর 10 মিনিটের মধ্যে মগরাট পশ্চিম মন্ত্রীর বিধানসভা উস্তিতে প্রবেশ করছে এবং সেখানে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা অপেক্ষা করছে। তারপর আমাদের মহামিছিল যাবে ডেপুটেশন আকারে এবং আপনারা জানেন সর্বশেষ লড়াই, জানকবুল লড়াই, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের লড়াই আগামী 11 জানুয়ারি, যে লড়াই বঞ্চিত শিক্ষক শিক্ষা প্রশিক্ষক শিক্ষাকর্মীদের। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটা রাজনীতি নিরপেক্ষ সংগঠন, পেশাগত দাবিতে তারা চোখে চোখ রেখে লড়াই করে। তাদের লক্ষ্য সরকার বদলের নয়, তাদের লক্ষ্য রুটি রোজগারের লড়াই, তাদের লক্ষ্য মানুষকে সংগঠিত হয়ে মানুষ অধিকার ফিরত পাওয়ার লড়াই। সেই অধিকার ফিরত পাওয়ার লড়াই আগামী 11 জানুয়ারি নিশ্চিতভাবে আমরা সফল হব। সকলকে সংগ্রামী অভিনন্দন।